السلام عليكم ورحمة الله. الحمد لله আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আচ্ছা, আমাদের দেহের মধ্যে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে থাকে, যে অস্বাভাবিক ঘটনাগুলো আমাদেরকে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন করে তোলে এবং যার কারণে আমরা প্রতিনিয়তই অনেক বেশি সাফার করে থাকি, অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। যেমন অনেক সময় আমাদের দেহের মধ্যে শরীর কাঁপা কাঁপি সমস্যা দেখা দেয়, যে অনেক সময় দেখা যায় যেমন পেশেন্ট সরাসরি কাঁপতেছে, অনেক বেশি অস্বস্তিকর সমস্যা পড়তেছে, এরকম আরও অনেক প্রবলেম আছে। এগুলোর মূল কারণ হচ্ছে আয়রনের অভাবজনিত লক্ষণ। আমাদের দেহের মধ্যে যখন আয়রনের ঘাটতি দেখা দেয় তখন আমাদের দেহের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, ঠিক আছে? সুতরাং আয়রনের অভাবে আমাদের দেহের মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট ওয়ানই আয়রনের অভাবজনিত লক্ষণের মধ্যে প্রথমে আপনাকে বলবো যে আপনার দেহে যখন আয়রনের অভাব দেখা দিবে তখন আপনার শরীর প্রচুর ক্লান্ত লাগবে, আপনার শরীর অনেক বেশি ক্লান্ত অনুভব হবে। আপনি অল্প পরিশ্রম করলেই আপনাকে মনে হবে যে আমি অনেক কাজ করছি বা অনেক কাজ করতেছি, অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার হাত খুব কামড়াবে, মানে মনে হবে যে হাত পা ব্যথা করতেছে, খুবই অস্বস্তিকর এবং খুবই বিব্রতকর সময় আপনি অতিবাহিত করবেন। ঘন ঘন মাথা ব্যথা করবে, যে কিছুক্ষণ পরপর আপনার মাথা ব্যথা করতেছে বা একদিন দুই দিন পরপর মাথা ব্যথা করতেছে, এরকম একটা প্রবণতা আপনার মধ্যে দেখা যেতে পারে। আয়রনের অভাবের কারণে আরও একটা সমস্যা দেখা দেয়, সেখানে বেশি বেশি আপনার আপনার অস্বস্তিকর লাগে, বিরক্তকর বোধ হয় এবং এমন একটা প্রবলেম দেখা দেয় যে চুল পড়ার সমস্যা দেখা দেয়। আয়রনের অভাবের কারণে অনেক পেশেন্টের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা দেখা দেয়। চুল পড়ে আসলে অনেক কারণে, তবে আয়রনের অভাবের কারণেও চুল পড়তে পারে। আয়রনের অভাবের কারণে আরও একটা দেহের সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে হতাশাগ্রস্ততা। আপনি বসে আছেন, শুয়ে আছেন, যে কোনো অবস্থাতেই আছেন, আপনাকে আপনার মনে হচ্ছে যে আপনি খুব হতাশ, আপনি আপনার কোনো কাজের প্রতি আপনার মন বসতেছে না, আপনার প্রয়োজনীয় যত ধরনের কাজ আছে কোনো কাজের প্রতি আপনার মন বসতেছে না এবং আপনি নিজেকে খুব একা একা মনে হয়। এবং আরও একটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে ঘন ঘন শ্বাস নেওয়া, অর্থাৎ আপনি কিছুক্ষণ পর পরই আপনার শ্বাস নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে দেখা দেয় এবং ঘন ঘন শ্বাস নেওয়া, যে সময় যে পরিমাণ শ্বাস নেওয়ার কথা তার চেয়ে বেশি শ্বাস নেওয়া বা অনেকটাই শ্বাসকষ্টের সমস্যার মতো অনুভব হওয়া। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আয়রনের অভাবের কারণে শরীরের মধ্যে কাঁপুনিও চলে আসে। সুতরাং এই যে বেশ কিছু সমস্যার কথা বললাম, এই প্রবলেমগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের দেহে দেখা দিলে আমরা খুব বেশি ভয় পাওয়া যায়, কিন্তু আসলে এগুলো আমাদের দেহে আয়রনের অভাবের কারণে হয়ে থাকে। এই সমস্যাগুলো যদি আমাদের দেহে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি ভালো একজন ডক্টর দেখাবেন এবং আয়রনের অভাব যদি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন গ্রহণ করলে বা বেশ কিছু খাবারের পরিবর্তন আনলে এবং যে খাবারগুলোতে আয়রনের ঘাটতি পূরণ হয় এবং যে খাবারগুলোর মধ্যে আয়রন রয়েছে এই খাবারগুলো গ্রহণ করলে খুব দ্রুত গতিতে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। সুতরাং যেই সমস্যাটা আমাদের দেখা দিবে অবশ্যই সমস্যাটার জন্য সমাধান খুঁজে বের করতে হবে। আগে বুঝতে হবে যে আমার প্রবলেমটা যে হয়েছে ওই প্রবলেমটা আসলে কী প্রবলেম আমার দেহে সৃষ্টি হয়েছে। যখন আমি জানতে পারবো যে আমার দেহে প্রবলেম এটা সৃষ্টি হয়েছে, সুতরাং এটার পরিবর্তে কী পরিকল্পনা নেওয়া উচিত ওইটা নিলেই ইনশাআল্লাহ রাস্তা খুব সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।